হিসেবটা মিলছে না। কিসের হিসেব মামা? ভূতাঙ্কের হিসেব। বাহ মামা, তুমি তো দারুণ কথা বললে। ভূতচক, অঙ্ক, ভূতাঙ্ক, নতুন একটা শব্দ শিখলাম, ভূতাঙ্ক। তার মানে মামা, এই যে ভূত নামে তুমি অঙ্কটাকে মিলাতে পারছো না। একদম ঠিক বলেছিস সূর্য। জাতির সামনে এখন দুটি প্রশ্ন। এক এক রোকসানাকে ভূতে ধরলো, কিন্তু ফকির বাবা ভণ্ড সেজে কেন আসলো? উদ্দেশ্য কি, স্বার্থটা কি? দুই দুই হলো আমাদের ফকির বাবা না হয় ভণ্ড, তবে আমাদের রোকসানা বেগম রুকসুর কি হয়েছে? সে যেসব আচরণ করছে তাতে একেবারে ভূতেরই আচরণ। ওরে বাবারে, কেমন মল্লযুদ্ধের মনোভাব নিয়ে একেবারে মুন্সিয়ানার সঙ্গে ফকির বাবার সঙ্গে কাব্য লড়াই চালিয়ে গেল, দেখলি না তোরা? শুধু কাব্যযুদ্ধ বলছো কেন মামা? ফকির বাবাকে পরাস্ত করে এখনো বীরের মতো টিকে আছে। অবাক কাণ্ড মামা। আচ্ছা, ভূত বলে যদি কিছু নাই থাকে তাহলে হইতাছে কেমনে? হ্যাঁ, রহস্য রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। ঘনীভূত? এটা আবার কি ভূত? ঘনীভূত না টিয়া, ঘনীভূত। এটা কোনো ভূত না, এর মানে হচ্ছে ধীরে ধীরে জমা হতে থাকা, ধীরে ধীরে ঘন হতে থাকা। ও, আরেকটা নতুন জিনিস শিখলাম মামা। আরেকটা অঙ্ক মেলানো দরকার। আমরা জানি ভূত বলতে কিছুই নেই, অথচ আমরা তিনজনই ভূত দেখলাম। তাই তো, এটা হচ্ছে তিন নম্বর ভূতাঙ্ক। মামা, আমার মনে হচ্ছে আমরা যদি তিন নম্বর ভূতাঙ্কটাকে মেলাতে পারি তাহলে বাকি দুটো এমনি মিলে যাবে। চমৎকার চমৎকার, এজন্যই তো আগ্নি, তোর নাম হচ্ছে সূর্যমুখী, একেবারে সূর্যের মতো চেহারা। Thank you.
না জানি আমাদের রক্সানা রকম রুকসুর কপালে কত ভোগান্তি আছে রে। কার কপালে যে কি ভোগান্তি আছে মামা? এরে সূর্য, তার মানে কি? না না কিছু না। ইস, আমি যদি ভূত দেখবার পাইতাম, আমার খুব শখ ভূত। ভূত হমু, তারে তারে ভয় দাও। তাহলে তোমাকেও কঞ্চি পেটা করা হতো। ওরে বাবা রে বাবা, থাক বাবা, আমার আর ভূত হওয়ার দরকার। সূর্যমুখী, রক্সানা আপু কি কোন সিপিটা করলে তো রক্সানা আপু ব্যথা পাবো না। টবি চার অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কিন্তু মামা, আমরা কি করতে পারি? টিগি টক্কাই তো পড়লো, যা ঘটছে তা ঘটতে দিতে। না না সূর্য, না, আমরা এতক্ষণ তার কথা মতো সবকিছু মানলাম, শুনলাম, দেখলাম, ঘটনা ঘটতে দিলাম। এখন চোখের সামনে অবিচার অন্যায় একদম করতে দেওয়া উচিত হবে না। শুন, অবিচার, অমানবিকতা। মারতে পারবে না? পারবে না, না, সেটা আমি দেখবো। এখন আমি নিশ্চিন্ত হলাম রে ভাগ্নে। আমরা কি ঠিক মতো এগোচ্ছি? একদম ঠিক, ভুল হলে সংকেত পাবে। তোমাকে ধন্যবাদ বন্ধু। আমি তবে যাই। এই সূর্য, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মানে কালকের এই ঘটনার পর থেকে আমাদের তিরিগিরি ভাগ্নেটা কেন যেন আড়ালে আড়ালে লুকিয়ে থাকছে। আমিও তাই লক্ষ্য করছি মামা। আমার মনে হচ্ছে এটা ওর প্ল্যান। ঘটনা ক্রমশ অন্ধকার থেকে আলোতে আসছে। আচ্ছা বলুন তো, গতকাল আমরা অমিত নামে ছেলেটিকে উদ্ধার করতে যখন গেছিলাম, তখন আপনি তাদের সাথে কাকে কাকে দেখেছিলেন? ওখানে ওখানে স্যার এই অমিত তো আসিলই, আর ওই শমশের, রইস, আর ওই আকে, আর আমরা কয়জন তো আসিলাম। একটু ভালো করে মনে করার চেষ্টা করেন তো সুলেমান সাহেব। না স্যার, আর তো কারো কথা মনে হইতেছে না। আচ্ছা, আপনি ঘরে ঢুকে কি কোনো গন্ধ টন্ধ পেয়েছিলেন? গন্ধ? ওই বাড়িটাই তো পুরাই গন্ধময়, এটা পুরান বাড়ি। তাই স্যার এই একসময় মনে হইতেছে এটা ধূপের গন্ধ নাকে লাগছিল। বাহ, বেশ মিল পাচ্ছে কথায়। কেন স্যার, কিছু হয়েছে? হয়েছে তো অনেক কিছুই, কিন্তু এখন বলা যাবে না, তবে জানতে পারবেন। দেখেন তো একে চিনতে পারেন কিনা। হ্যাঁ চিনি তো, আমাকে গ্রামের হুরমত। হুরমত? জি স্যার। বাড়ি কোথায়? এই তো আমাকে পাশেই, উত্তরপাড়া। কিন্তু হ্যাঁ তো এখানে থাকে না স্যার। কোথায় থাকে? হ্যাঁ জানি না, এই 4-5 বছর আগে এই গ্রাম ছেড়ে চলে গেছিল। ওই আছে, কোথায় আছে কি জানি, কেউ জানে না। তাই হুনছি হ্যাঁ নাকি ফেরারি আসামি। অনেক অনেক ধন্যবাদ সুলেমান সাহেব। কিন্তু ঘটনাটা কি তা তো জানতে পারলাম না স্যার। জানতে পারবেন,
আবার দরকার পড়লে আসবো কিন্তু। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসি। আমার তো মনে হয় ভালোই হয়েছে, সবার জন্য ভালো হয়েছে, ঝামেলা বিদায় হয়েছে। কিন্তু ভূতাঙ্ক তো মিলল না, তিন নম্বর ভূতাঙ্ক। মানে কেউ ও একজন ক্রিমিনাল, ওর আসল নাম হুরমত, ও একজন সাজাপ্রাপ্ত ফেরারি আসামি। দেখেছো দেখেছো, আমার আগেই সন্দেহ হয়েছিল। তা আমাকে বলছো, কিসমতকে বলো, ওই তো এতক্ষণ ফকির বাবা করছিল, হাতে পায়ে ধরছিল। হাতে পায়ে যেহেতু ধরলে কিসমত, একটু শক্ত করে ধরলে না কেন, তাহলে উনি ধরে ফেলতে পারতেন। যাবে কোথায়, ধরাকে পড়তেই হবে। শুনেন, গতকাল যখন আমরা অমিতকে উদ্ধার করতে গিয়েছিলাম, তখন ওদের সাথে হুরমত ছিল। তাই নাকি, তাই নাকি? হ্যাঁ, কিন্তু আমরা পৌঁছানোর আগে এই টের পেয়ে পালিয়ে গেছে। আমরা ধারণা করছি ওই এই দলের নাটের গুরু। বলেন কি, হায় হায়, আমি কি ভুল করছিলাম, হায় আল্লাহ, তুমি মানুষের মধ্যে কত রূপ দিত। যাই, ক্রিমিনালটাকে খুঁজে বের করতে হবে। এখন আমার কিসমতের উপর প্রচন্ড রাগ হচ্ছে। আরে বাবা, ওকে যখন ধরেছিলে একটু শক্ত করে ধরতে, বেঁধে রাখতে। আসল কাজ যেহেতু করতে পারলে না কিসমত। বাবা, ওই তিন নাম্বার ভূতাঙ্কটা এখন আমার কাছে কিছুটা পরিষ্কার হচ্ছে। এই,
কে ভাবতে পারে ফকির বাবার ছদ্মবেশে একজন মারাত্মক অপরাধী ঘুরে বেড়াচ্ছে। অতএব সাবধান। কি সব যে ঘটে যাচ্ছে কাল থেকে কিছুই তো ভেবে কুল পাচ্ছি না। তাই তো বলছি আপা, হাজার রকমের প্রশ্ন এই কবি নির্লিপ্ত হৃদয়ের মাথার ভেতর কিলবিল কিলবিল করছে, একটা উত্তর খুঁজে পাচ্ছি না। ভূতাঙ্গ, তাই না মামা? একদম ঠিক বলেছিস। এই ভূতাঙ্গ কি? ভূত নিয়ে অঙ্ক, ভূত যোগ অঙ্ক সমান ভূতাঙ্ক। কি অদ্ভুত অঙ্ক, কি সেটা খুলে বলতো? এটা কবি মামার আবিষ্কার। এই যে কতদিন ধরে কি সব ভুতুরে কাণ্ড ঘটছে না, এর থেকে তিনটি প্রশ্নের জন্ম দিয়েছে। মামা তুমি বলো না। প্রথম ভূতাঙ্ক মানে প্রথম প্রশ্ন, মানে ভূতে ধরলো রোকসানার, কিন্তু এই ফকির বাবা কেন ভণ্ড সাজে আমাদের এখানে আসলো, এর উদ্দেশ্য কি, স্বার্থ কি? অবশ্যই এই প্রশ্নের আংশিক উত্তর আমরা খুঁজে পেয়েছি, কিন্তু পুরোটা তো পাওনি, তাই তো? কেরামত ফকির মানে যে হুরমত, একজন ভয়ঙ্কর অপরাধী ক্রিমিনাল। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না রে সূর্য, মানে এত জায়গা থাকতে সে কেন আমাদের উপর ভর করলো? খুব সোজা মামা, তুমি শুনলে না কালকে যে পুলিশ অফিসার বললেন টিগি টক্কার ঘটনার সময় এই হুরমত সেখানে উপস্থিত ছিলেন, তাদের অনুমান উনি নাটের গুরু। বুঝলাম, ওদের উদ্দেশ্য পণ্ড করে দেওয়ার জন্যই প্রতিশোধ নিতে এসেছে। ঠিক, আর শেষ রক্ষা হয়নি আমাদের কারণে। আমাদের কারণে মানে? বলছি, কিন্তু মা দেখেছো কত বেলা হয়েছে, নাস্তা টাস্তা কিছু দেবে তো? ওহো, কাল রাত থেকে যা ঘটছে আমি তো নাস্তার কথা ভুলেই গেছি। এখন নাস্তা তৈরি হবে, তারপরে নাস্তা খাবো, খিদে তো পেট চোচো করছে। চিন্তা করেন না ভাইজান, চিন্তা করেন না, নাস্তা নিয়ে আসছি। নাস্তা কোথায় পেলে তুমি? কোথায় আর পাবো, দোকান থেকে কিনে নিয়ে আসছি। বাবা বাবা, লো ভাই, ওই ভূতাঙ্ক টুতাঙ্ক পরে হবে, এখন শুধু পেটাঙ্ক। চলো চলো চলো। ভোগালি তুই আমাকে এমন কেন করলি? তুমি এখানে দুরন্ত।